নরসিংদীর রায়পুরার কমলপুর খাকচক এলাকায় ঢাকা চট্টগ্রাম রেলপথে ভোরে পাঁচটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে রেলওয়ে পুলিশ পিবিআই ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ঘটনা কি ঘটেছে তা নিশ্চিত নয় কেউ ধারণা করা হচ্ছে ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাকামী ঢাকা মেইলের নিচে কাটা পড়ে এই ঘটনা ঘটতে পারে আমরা এখানে দেখলাম যে প্রথমে দুটা প্রথমে অ্যাক্সিডেন্টের জায়গাটা কিছু রক্ত মাংস মানে ছোটো ছোটো অংশ পড়া এখান থেকে শুরু এখান থেকে ওদিক থেকে ট্রেনগুলো আসে তো এখান থেকে শুরু এই বিচ্ছিন্নভাবে তিনটা লাশ বিভিন্নভাবে ছড়ানো এবং লাস্ট যে অংশ লাস্টের অংশটা ওখানে দুইটা একসাথে দেখা গেছে তবে চেহারা দেখে কারোর পরিচয় জানার মতন সিস্টেম নাই যখন দেখতাম যে ফজরের পরে নামাজের পরে লোকজন হাঁটাহাঁটি করছে তখন মানুষ জোর হয়েছে তখন বাড়ি থেকে বাইরে এসে দেখলাম যে মানুষ মারা গেছে কথা শোনার পর আমরাও দেখতে আইছি দেখার মাধ্যমে দেখলাম যে হ্যাঁ মানুষ মারা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ তবে সকলই পুরুষ এমনকি নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে নিশ্চিত নয় সেটিও মরদেহের পরিচয় ও ঘটনা জানতে কাজ চলছে বলে জানিয়েছে রেল পুলিশ আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে পাঁচজন লোক মারা গেছে এবং কিভাবে মারা গেছে ট্রেনের সাথে থেকে পড়ে মারা গেছে নাকি লাইনে দাঁড়িয়েছিল নাকি দুই বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল সবগুলা বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি আমরা এলিমের সাথে কথা বলার চেষ্টা করতেছি যারা গার্ড ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি এবং এই ট্রেনে যারা অন্যান্য যাত্রী ছিল তাদেরও সাথে কথা বলার চেষ্টা করতেছি আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে বা কোনো যাত্রী যদি সন্ধান পান আমরা তাদের সাথেও কথা বলবো নিহত পাঁচজনের সুরতালের রিপোর্ট শেষে নরসিংহী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এদিকে বেলা সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আরও একজন নিহত হয়েছে মাছরাঙা ডেস্ক